সমর্থ ভিউয়ার্স, স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আগামী 15 সেপ্টেম্বর থেকে পর্দা উঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপের 14তম আসর। এবারের এই আসরটিতে গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা, আর সেই গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই আসর, আর আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম প্রতিপক্ষ হবে বাংলাদেশ, আর সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে করা অনুশীলনে ব্যস্ত শ্রীলঙ্কা দল। আর সেই দলের সঙ্গে দেখা করে গিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বাংলাদেশকে হারানোর উপায় বলে দিয়েছেন সাঙ্গাকারা, এমনটি জানিয়েছেন দলটির স্পিন অলরাউন্ডার আকিলা ধনঞ্জয়। প্রতিনিয়ত খেলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, সাঙ্গাকারা আমাদের সাথে দেখা করে গিয়েছেন, তিনি তার খেলা সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলে কিভাবে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায় সেই বিষয়ে দীক্ষা দিয়েছে। এছাড়াও নিজেদের এই দল নিয়ে তিনি বলেন, আমরা 2 বছর ধরে একসাথে খেলছি, তাই বলা যায় আমরা যথেষ্ট ভালো দল। এশিয়া কাপে অংশ নেওয়া চ্যালেঞ্জিং, আমরা তারুণ্য নির্ভর দল হলেও দলে কয়েকজন সিনিয়র আছে, স্বাভাবিক খেলাটাই খেলতে চাই, দেখার বিষয়ে পরবর্তীতে কি ঘটে। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার করুন।